হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসি সব নতুন নতুন খবর। অপু বিশ্বাস ইলিশ মাছ এবং ভুনো খিচুড়ি রান্না করে শাকিব খানের পুরো পরিবারকে খাওয়ালো। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপু বিশ্বাস বরাবরই রান্না করতে ভালোবাসে, এই ব্যাপারটা অপু বিশ্বাস অনেক আগে থেকেই বলেছিলেন। সুপারস্টার শাকিব খানের মা অনেকবার বলেছে, আমার বাড়িতে আসার পর অপু কোনো অনুষ্ঠানেই রান্না করতো, নিজের পছন্দ মতো রান্না করে সবাইকে খাওয়াতো। এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে। অপু বিশ্বাস বরাবরই বলেছেন, ভুনো খিচুড়ি এবং বেগুন ভাজা সাথে ইলিশ ভাজা মুরগির গোশ, এগুলো খেতে অপু বিশ্বাস খুবই ভালোবাসেন। তা হতো যদি তার মায়ের হাতে। অপু বিশ্বাসের মায়ের হাতের রান্নাগুলো শিখে নিয়েছে অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বিয়ের পর অনেকবার ভুনো খিচুড়ি এবং বেগুন ভাজা ইলিশ ভাজা সাথে মুরগির গোশ, এগুলো রান্না করে খাইয়েছে শাকিবকে অনেকবার। মুখে মেকআপ নিয়ে এই রান্নাগুলো করেছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের যত খাবার রয়েছে সবই জয়ের পছন্দ। অপু বিশ্বাস গিয়েছিল শাকিব খানের বাড়িতে, সেখানে গিয়ে ভুনা খিচুড়ি ইলিশ ভাজা করে খাওয়ালো শাকিব খানের পুরো পরিবারকে। অপু বিশ্বাস যতই আলাদা থাকুক না কেন, শাকিব খানের পুরো পরিবারের সাথে আনন্দ করতে ভালোবাসে, তার পরিবারের সাথে সময় কাটাতে চেষ্টা করে অপু বিশ্বাস অনেক। খুবই ভালোবাসে অপু বিশ্বাস শাকিব খানের পুরো ফ্যামিলিকে, তাই তো মাঝে মধ্যেই রান্না করে খাওয়ায় যা মিডিয়ায় ভাইরাল হয়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।